নমস্কার। আজকে পপি কে দেনের এখানে লাচ্চাই পরোটা হবে। লাচ্চাই লাচ্চাই পরোটা হবে, তার সঙ্গে থাকবে এই ভুলে গেছে মাংস চিকেন কষা, চিকেন কষা তার সঙ্গে থাকবে চিকেন কষা। বন্ধুরা, দাদুর কথা শুনে আপনারা কেউ হাসবেন না, কিছু মনে করবেন না, আগেকার দিনের মানুষ তো এরকম হয়ে যায় কথাবার্তা বলতে গেলে। আজকে আমি বানাবো লাচ্চা পরোটা, তার সাথে চিকেন কষা। লাচ্চাই নয় দাদু, লাচ্চা পরোটা। অনেকদিন তো পপি কিচেনে লাচ্চা পরোটা হয়নি, প্রায় এক বছর আগে লাচ্চা পরোটা বানিয়েছিলাম। আজকে একদম লাচ্চার মতো করে পরোটা বানাবো, প্রত্যেকটা খোল কিন্তু ছাড়বে। আপনারা স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, বাড়িতেও খুব সহজে বানাতে পারবেন। রসুন, পেঁয়াজ কাটা তো আমার প্রায় শেষের পথে, এবার লাচ্চা পরোটার জন্য ময়দা মাখিয়ে নেব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এই তো মনে পড়ছে, একটু একটু দেখতে পাচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি, প্রথমেই ময়দাতে ময়াম দিয়ে নেব। ময়দা, লবণ, চিনি, সাদা তেল, আমি ময়দায় তাহলে ময়াম দিয়ে নিয়েছি। তুমি জল দিয়ে মাখে না, আমি তাহলে ওদিকে মাংসটা আগে করে নিই। আচ্ছা, দাদু তোমার পাশে আমাকে আসতেই হলো, দেখো পপি মধ্যিখান দিয়ে গাড়ছিল। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার জল দেবো। এই উনুন ধরে গেল, এবার তাড়াতাড়ি হয়ে যাবে, ময়দাও মাখা হচ্ছে। আগে পড়া ময়দা মাখাচ্ছে সবে, বেলতে কখন আরম্ভ করবে? প্রথমেই তেল দেব, এখানে তো তেল গরম হয়ে গেছে, আর মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াতে দিয়ে ভালো করে ভেজে নেব। গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ দিয়েই মাংসের পিসগুলো খুব ভালো করে ভেজে নেব। এতে আর লবণ হলুদ কিছুই দেবো না, লবণ দিলে মাংস থেকে জল বেরিয়ে যাবে। আজকে একটু অন্যরকমভাবে বানাবো মাংসটা। এই দেখুন, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এতে সাদা তেল মাখিয়ে নেব। সাদা তেল, ভেজানো সাদা কাপড় মুড়ে রেখে দেব। এই দেখুন মাংসের পিসগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। জল বেরিয়ে গেছে? হ্যাঁ, একটু বেরিয়েছে, লবণ দিলে আরও বেশি বেরোবে। এই দেখুন মাংসের পিসগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এতে আমি অল্প আর একটু সর্ষের তেল দিয়ে দেব, সর্ষের তেল, অল্প একটু হিং নিয়েছি দিয়ে দেব, তেজপাতা। খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেব। পেঁয়াজের সাথে রসুন বাটাও দিয়ে দেব। যা বৃষ্টি হচ্ছে আর থামে নে, তোমার কি কাজ? এই তো বসে আছি, খাবো। আজকে দাদুর থেকে দিদি বেশি বড় হয়ে গেছে। পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই গলে গেছে। আদা বাটা, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে কষে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। টমেটো কুচি,
টমেটোর সাথে লবণও দিয়ে দেব। খুব ভালোভাবে মশলা কষে নিয়েছি, ভেজে রাখা মাংস দিয়ে দেব। ভেজে রাখা মাংস এইরকম ভাবে চিকেন কষা করে খেয়ে দেখবেন, চিকেনগুলো খেতে খুব ভালো লাগবে। প্রথমে যে ভেজে নিলাম এতে করেই ভালো লাগবে। ওপর দিয়ে কাসুরি মেথি ছড়িয়ে দেব। এই দেখুন মশলা আর মাংস একসঙ্গে খুব ভালো করে কষে নিয়েছি। পরিমাণ মতো জল দেব। মাংস তো হয়ে এলো, তুমি তাহলে লেচিগুলো কেটে ফেলে একটু বড় বড় করবে এরকম সাইজ। আমি আর চাপা দেব না, অল্প আঁচে মাংসটা হতে থাক, আর ওদিকে লাচ্ছা পরোটাগুলো আমি রেডি করে নেব। দিদি ওইদিকে লেচি কাটা শুরু করে দিয়েছে, আর লাচ্ছা পরোটাগুলো আমি রেডি করব। প্রথমে একটা রুটির আকারে গোল করে বেলে নেব, একটু বড় সাইজের করেই বেলে নিতে হবে। একটা ছুরি নিয়েছি, এবার সরু সরু করে কেটে নেব। যত সরু সরু করে কাটতে পারবেন ততই ভালো। একটা ব্রাশ নিয়েছি, এই ব্রাশের সাহায্যে অল্প করে তেল ওপর দিয়ে এইভাবে লাগিয়ে নেব। ওপর দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দেব, খুব ভালো করে ছড়িয়ে নেব এইভাবে চারিপাশটা। হাত দিয়ে এইভাবে চারিপাশটা একটু মাখিয়ে নেব। এবার এইভাবে ধীরে ধীরে আমি রোল করে নেব। একটু সাবধানে এই কাজটা করতে হবে, ধীরে ধীরে। এদিকে তো দেখতে দেখতে মাংস প্রায় হয়ে এলো, তুমি একটু নামিয়ে দাও, দেখো দিদি। হ্যাঁ, আর চাপা দিয়েছো ভিজে কাপড়? এই তো। দেখো এখানে গরম মশলা বাটা আছে, দিয়ে দিবে। হেভি সুন্দর কালার এসেছে কিন্তু গরম মশলা বাটা। ও, এটা খেতে যা লাগবে না, আমার গরম মশলা বাটা পড়ছে। হ্যাঁ, এই দেখুন এরকম ভাবে রোল করে নিয়েছি, দুই ধারটা এই যে এইভাবে একটু টেনে বাড়িয়ে নেব। এই দেখুন কত বড় হয়েছে। এখানটা একটু অল্প ময়দা ছড়িয়ে দেব এইভাবে। এবার আমি এটা রোল করে নেব এইভাবে। এই দেখুন বন্ধুরা, একটা লাচ্ছা পরোটার লেচি কিন্তু একদম রেডি হয়ে গেল। এইভাবেই সব লেচিগুলো করে নেব। আমার এদিকে একটা লেচি তৈরি করতে করতে ওদিকে দিদি তৈরি করা শুরু করে দিয়েছে। ভিজে কাপড় চাপিয়ে রেখে দেব। এদিকে আমারও কাটা শুরু হয়ে গেছে, এরকম করে রোল করে নেব। দিদিও তো খুব সুন্দর করছো। হ্যাঁ, তোমার দেখে দেখেই তো শিখলাম। দারুণ হচ্ছে। এখানটা একটু ময়দা দিয়ে দেব। এই যে আমারও একটা হয়ে গেছে। তেল, ময়দা, আমার আবার একটা তৈরি হয়ে গেল, মোট তিনটে হয়ে গেল। আমি এদিকে বেলে ভাজা শুরু করব, আর দিদি লেচিগুলো তৈরি করবে। দাদু, এবার দেখো, দেখলে মনে হবে চাউমিন, একটা একটা ছেড়ে ছেড়ে আছে, লম্বা লম্বা।
এটা যত বাড়াবে ভালো হবে তত। রোল করার পর আবার আমি তেল দিয়ে দেবো ওপর দিয়ে। বানাতে এগুলো একটু ঝামেলা আছে কিন্তু খেতে হেভি লাগে। খাওয়ার সময় হালকা চাপ দিয়ে এই যে এইভাবে চিপে নেব। এই দেখুন আবার একটা লাচ্চা পরোটার লেচি রেডি হয়ে গেল। এদিকে আমি উনানটা ধরিয়ে তাওয়াটা বসিয়ে দেব। ঘি, সাদা তেল। আজকে আমি লাচ্চা পরোটা সাদা তেল আর ঘিয়ের মিশ্রণে করব। আপনারা শুধু সাদা তেল কিংবা শুধু ঘি দিয়েও করতে পারেন, আবার বাটার দিয়েও করতে পারেন। এবার আমি লাচ্চা পরোটাগুলো হাত দিয়েই দেখুন টিপে টিপে আমি কিভাবে তৈরি করি। আমি কিন্তু আজকে বেলবো না, একটু ওপর দিয়ে তেল মাখিয়ে নেব, দিয়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে বাড়িয়ে নেব। হালকা হাতে চাপ দেব, একদম হালকা প্রেসার থাকবে। বেশি প্রেসার দিলে কিন্তু লাচ্চা পরোটার ভাঁজ খুলবে না। এই দেখুন পরোটার মতো হাত দিয়ে গোল করে নিয়েছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। ভাজার পর কিন্তু এইগুলো সব পাটপাট হয়ে খুলবে। এইটা ভাজা হতে থাক, ততক্ষণে আর একটা বানিয়ে নেব। একবার উল্টে দেব। দিদি কটাগুলো হলো গো? পাঁচটা হয়ে গেছে তো। হয়ে গেছে? এবার তুমি এরকম করে বানাতে থাকো না। এই লাচ্চা পরোটা বানানো কিন্তু খুবই সোজা। আমি একটু ছোট ছোট সাইজের করছি, আপনারা এর থেকে বড় সাইজেরও করতে পারেন। এই দেখুন সুন্দরভাবে কিন্তু পাট ছাড়া শুরু হয়ে গেছে। দেখুন যত ভাজা হচ্ছে পাট পাট হয়ে ছেড়ে যাচ্ছে। লাচ্চা পরোটা যত এরকম পাট ছাড়বে ততই খেতে ভালো লাগবে। এই দেখুন আমার তো একটা লাচ্চা পরোটা তৈরি হয়ে গেল। এদিকে আর একটা বেলা হয়ে গেছে, তেল দেব। দাদু আবার এগিয়ে আসতেছে, দেখবে আরে দেখতেছি দেখ কেমন করতেছি। এই দেখুন এইটারও কিন্তু খুব ভালোভাবে লেয়ার হয়ে ছেড়েছে। এই দেখুন আবার একটা লাচ্চা পরোটা ভাজা হয়ে গেল। এবার কিন্তু চটপট হয়ে যাচ্ছে বলো। ময়দা প্রত্যেকটা লাচ্চা পরোটারই কিন্তু খোল বেশ ভালো করে ছাড়ছে। আরে পরোটা হয়ে গেল, এবার খাওয়া দাওয়া শুরু হবে, আমরা খাবো, আপনারা দেখুন। এই দেখুন এই লাচ্চা পরোটাটাও ভাজা হয়ে গেল, পুরো এক থালা হয়েছে। দাদু এই লাচ্চা পরোটা হেবি ছেড়ে ছেড়ে সালা একবার জিলিপির মতো হয়ে গেছে রে। হ্যাঁ রে, এই চিকেন কষা। হ্যাঁ হাত সরাও দিদি, খাও। দাদু দেখো কি সুন্দর পাট খসে যাচ্ছে, একবারে লাচ্চার মতো। হুম
লাগলে আরো নিতে পারো আছে আজকাম যে মানে সকাল থেকে বুঝতে পারছিলাম নি কি নাই কি হচ্ছে এরকম করে কেটে কেটে খাবার পর এবার ভালো লাগছে হ্যাঁ এবার বুঝতে পারতেছি হেভি টেস্ট সত্যি বন্ধুরা লাচ্চা পরোটার সঙ্গে চিকেন কষা খেতে কিন্তু হেভি লাগছে আইয়ে তো দারুন মজা করে খেলাম গো দাদু খাচ্ছি তো লাচ্চা পরোটা চিকেন কষা দিদি আঙুল চেটে পুটে খাচ্ছ না মাংস নাও মাংস আছে তো এইরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করে দেবেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন